সাব্বির ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য মাত্র 17000 টাকায় কি বল অনলি মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা দিচ্ছি যেটা OnePlus N20 ফোন আরো কম প্রাইসে আমি এখানে পাইলাম Oppo A6 নি পাচ্ছেন দিদি দিদি মনে মাথার চুল গাজনি হয়ে গেছে ভাই তাই না শুধু আছে এখানে Oppo লাগা আর এখানে OnePlus লাগা কোনো তফাত নাই ভাই দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছে ভাই 12 Pro Max হ্যাঁ এটা হচ্ছে 12 Pro Max এর মতো ভাই এই কারণে আমার মনে হয় ফোনের চাহিদা এটা আরো বেশি কমছে হ্যাঁ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি আর আমি চলে আসি বরাবর স্মার্ট এন্ড বেস্টের তরফ থেকে মোহাম্মদ হাসান গাজী আর আপনারা দেখতেছেন হচ্ছে সাব্বির ভাইয়ের চ্যানেল থেকে আর সাব্বির ভাইয়ের যারা ফলোয়ার্স আছেন বা ভিউয়ার্স আছেন আর এই ভিডিও যারা দেখবেন তাদের জন্য থাকবে অফিশিয়াল এবং আনঅফিশিয়াল ফোনে সকল ধরনের ফোনগুলোতে থাকতেছে দামাকা দামাকা ডিসকাউন্ট অফার আর আমাদের অ্যাড্রেসটা আমি একবার বলে নিই এটা হচ্ছে যমুনা ফিচার পার্ক লেভেল 4 ব্লক ডি আর শপ নাম্বার 17A আর দোকান নাম হচ্ছে স্মার্ট এন্ড বেস্ট মানে স্মার্ট সার্ভিস বেস্ট প্রাইস দোকান এসে চিনতে পারেন না তবে অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার আছে নাম্বারে কল দিবেন নাম্বারে কল দিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে বা হচ্ছে আরেকটা সহজ উপায় যমুনা ফিচার পার্কে একটা রবির কাস্টমার কেয়ার ঠিক রবির কাস্টমার কেয়ার সামনে আসলে আপনারা দেখতে পারবেন যে স্মার্ট এন্ড বেস্ট আর আজকে ভাই কথা না বলে আমরা কিন্তু যে আনঅফিশিয়াল ফোনগুলো দেখাবো অফিশিয়াল ফোনগুলো আজকে সাইডে রাখছি পরে দেখাবো আজকে আনঅফিশিয়াল দিয়ে শুরু করব আর আনঅফিশিয়াল মানে দামাক্কা কিছু দিয়ে শুরু করব যেটা হচ্ছে OnePlus এর ফোন দিয়ে ভাই OnePlus হ্যাঁ OnePlus N20 SE সবথেকে কম বাজারে যেই ফোনটা আমরা এতদিন 20000-21000 টাকা সেল করছি এটা আজকে একদম প্রাইস দিবে একটা সাব্বির ভাইয়ের চ্যানেল থেকে যারা আসবেন তাদের জন্য মাত্র 17000 টাকায় কি বল অনলি মাত্র 17000 টাকা দিচ্ছি যেটা OnePlus N20 ফোন আরো কম প্রাইসে আমি এখানে পাইলাম এই ফোনটা তারপর হচ্ছে আপনার একদম OnePlus এর একটা ফ্ল্যাগশিপ ফোন দেখাই দি ভাই যেহেতু OnePlus দেখাই দিছি OnePlus 9 RT যেটা 12 GB 256 GB মাত্র 48000 টাকা রাখবো মাত্র 48000 টাকা OnePlus 9 RT 12 GB 256 GB OnePlus এর একটা অফিশিয়াল ফোন আছে অফিশিয়াল ফোনটা ভাই একটু দেখাইনি Not CU2 Lite এটা হচ্ছে আনঅফিশিয়াল আছে অফিশিয়াল আছে আনঅফিশিয়াল লাগবে 29500 টাকা অনলি 29500 টাকা যেটা হচ্ছে 8 GB 128 GB আনঅফিশিয়ালটা আর অফিশিয়ালটা অফিশিয়াল লাগবো মাত্র 30000 টাকা ভাই মাত্র 500 টাকা বেশি আচ্ছা হ্যাঁ মাত্র 500 টাকা বেশি হলি ভাই এটা হচ্ছে আপনি অফিশিয়াল নিতে পারবেন অফিশিয়াল না ভাই হ্যাঁ এরপরে দেখাবো একটু লো বাজেটের মধ্যে কিছু দেখাই ভাই লো বাজেটের মধ্যে হচ্ছে আপনার হ্যাঁ Xiaomi-টা পরে দেখাবো আগে Realme-টা দেখাই নি ভাই Realme Narzo 50 4GB 64GB 5000mAh এর ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে 120Hz ডিসপ্লে আছে তারপর 33000 ফাস্ট চার্জিং ইউজ করা আছে এটা হচ্ছে 4GB 64GB মাত্র 16500 টাকা অনলি 16500 টাকা 4GB 64GB আর 6GB 128GB হচ্ছে 18500 টাকা Narzo 50 6GB 128GB আর 4GB 64GB তারপর হচ্ছে Realme C35 এটা হচ্ছে অফিশিয়াল কিন্তু ভাই অফিশিয়ালটার দাম কমাই দিছে এই জন্য হচ্ছে গিয়ে এটা আগে দেখাই দিচ্ছি অফিশিয়ালের প্রাইস কত ভাই 19000 টাকা অফিশিয়াল প্রাইস বাট আমরা 19000 টাকা রাখতেছি না আমরা এখানে 1000 টাকা কমাই দিচ্ছি যেটা পড়তেছে মাত্র 18000 টাকা এরপর সাব্বির ভাই ব্লগ থেকে যারা আসবে তাদের জন্য আরো 300 টাকা বেশি কম রাখবো ওকে মোট পড়তেছে হচ্ছে 1300 টাকা ডিসকাউন্ট 12 প্রো ম্যাক্স হ্যাঁ এটা হচ্ছে 12 প্রো ম্যাক্সের মতো ভাই Realme 9 Pro 5G এডিশন এই ফোনটা আছে 6GB 128GB এই ফোনের প্রাইস রাখবো মাত্র 24700 টাকা অনলি 24700 টাকা 24000 না ভাই 24500 বরাবর 24500 করে দেব একবার যারা আছেন সাব্বির ভাই ব্লগ থেকে আসবেন তাদের জন্য 24500 করে দেব প্লাস হচ্ছে OTG কেবল গ্লাস প্রোটেক্টর হেডফোন এই তিনটা জিনিস একবারে গিফট দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে আপনার এখানে Note 11 আনঅফিশিয়াল এটা কিন্তু 4GB 64GB পড়বে 17300 টাকা অনলি 17300 টাকা Note 11 4GB 64GB আর 6GB আর 6GB 64GB 6GB 64GB হচ্ছে 18200 টাকা অনলি 18200 টাকা আর 6GB 128GB আছে 6GB 128GB রাখবো মাত্র 20300 টাকা অনলি 20300 টাকা 6GB 128GB Realme 8 দেখতে পাচ্ছেন এটা প্যাচটা দেখো Realme 8 এটা কিন্তু অফিশিয়াল ভাই Realme 8 অফিশিয়াল না যেটা হচ্ছে আপনার 8GB 128GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুপার অ্যামোলেড ডিসপ্লে এই ফোনের প্রাইস হচ্ছে 26000 টাকা আমরা 26000 টাকা 2000 টাকা ডিসকাউন্টে 24000 রাখতেছি 26000 টাকা মানে কোম্পানি থেকে 26000 টাকা করছে এখন হ্যাঁ মানে এই কারণে আমার মনে হয় ফোনের চাহিদাটা আরো বেশি কমছে হ্যাঁ Realme যে কোনো শোরুমে যাবেন এটা হচ্ছে 26000 টাকা লাগবে আপনাকে একদম 26000 টাকা দিতে হবে আপনাকে কিন্তু আমাদের কাছে আসবেন স্মার্ট এন্ড বেস্ট আসবেন আপনি 2000 ডিসকাউন্ট পাবেন অবিয়াসলি আশা বলতে হবে সাব্বির ভাই ব্লগ দেখে যারা আসছে তাদের জন্য এই অফার কিন্তু তারপর Redmi 10 Prime 4GB 64GB মাত্র 15900 টাকা অনলি 15900 টাকা Redmi 10 Prime Note 10S হচ্ছে আপনি 6GB 64GB এই ফোনের প্রাইস হবে মাত্র 17800 টাকা অনলি 17800 টাকা হচ্ছে Note 10S আমাদের কাছে আছেন Note 10 Pro হ্যাঁ Note 10 Pro দিব হচ্ছে ভাই ডিরেক্ট 22000 টাকা দিব ভাই একদম 22000 টাকা ভাই 6GB 128GB আর ম্যাক্স আছে প্রো ম্যাক্স আছে ভাই প্রো ম্যাক্স আছে তারপর যারা হচ্ছে প্রো নিতে যাচ্ছেন তা আমি বলবো যাচ্ছে একটু টাকাটা বাড়ায়া 500 টাকা বাড়ায় হচ্ছে Note 10 Pro Max নিতে পারেন Note 10 Pro Max পড়তেছে 22700 টাকা
ছয় জিবি একশো আঠাশ জিবি এই ফোনের প্রাইস লাগবো মাত্র আপনার হচ্ছে গিয়ে 24,000 Vivo's official phone gula. Vivo's official phone gula aske huge collection ase. Apner Vivo Y15s 5000 mAh battery 3GB 64GB price hocche 14500 taka. Amra ekhane discount dicchi 500 taka jeta porteche matro 14000 taka. Erpor hocche ki apner OTC cable glass bottom headphone gulo dewa ase. Tarpor hocche Y21T phone price hocche 20000 taka. Amra dicchi 1000 taka discount e 19000 taka. Ar Y21 ase bhai. Ei same ekta Y21 chilo koto 19600 taka. 1000 taka kome ekhon kintu hocche ki apner 18600 taka chilo 18600 taka 1000 taka kome ache 17600 taka hoyeche amra 17600 rakhechi na oikhan theke aro 1000 taka komai dicchi jeta porteche matro 16600 taka Y33s apner official price hocche 25000 taka amra dicchi 1500 taka discount jeta porteche matro 30500 taka only 30500 taka pacchen tarpor Vivo aro jeta hocche ki apner Vivo B23 ache Vivo B23 ta hocche 40000 taka official price 8000 taka discount diye 37500 taka rakhtechi ar X80 price hocche 77000 taka otate 5000 taka discount diye rakhtechi matro 72000 taka তারপর হচ্ছে Vivo পর Oppo-র যে ফোন আছে একটা নতুন ফোন আসবে একবারে দেখেন ভাই মাথা নষ্ট করা ফোন এটা কিন্তু আপনার OnePlus এর কপি ভাই একবারে এই দেখেন একবারে ভাই সেম শুধু হচ্ছে এখানে Oppo লেখা আর এখানে OnePlus লেখা কোনো তফাৎ নাই ভাই দেখেন ক্যামেরা আপনার এখানে চার্জিং পোর্ট তারপর হচ্ছে এখানে একদম সেম সাইড বাটন কোনো চেঞ্জ নাই ভাই একবারে সেম যদি কাউরে যদি আপনার OnePlus এর জায়গায় Oppo ধরে দেখে কিছু কইতে পারবো না ভাই তা হচ্ছে আপনার এটা হচ্ছে 4GB 64GB অফিশিয়াল ভার্সন যেটা হচ্ছে 19000 টাকা প্রাইস দিছে আমরা দিচ্ছি 1000 টাকা ডিসকাউন্ট যেটা পড়তেছে মাত্র 18000 টাকা Oppo A54 কালার কিন্তু দুইটা আছে A57 কালার দুইটা আছে দুইটাই আমি দিতে পারবো এটা কত বললেন প্রাইস এটা হচ্ছে 19000 টাকা প্রাইস অফিশিয়াল প্রাইস আমরা দিচ্ছি 1000 ডিসকাউন্টে 18000 টাকা 18000 তাহলে তো এটা নিলেই ভালো হয় হ্যাঁ 17000 টাকা দিয়ে OnePlus এটা আবার আনঅফিশিয়াল নিতেছে আনঅফিশিয়াল এটা হচ্ছে অফিশিয়াল এখন এক একজনের এক একটা চয়েস অনেকে চিন্তা করে যে না আমি Oppo-র মধ্যে নিব কারণ আপনি সবাই তো আর সবগুলো পছন্দ করেন না অনেকে আছে Oppo-র ফ্যান অনেকে আছে OnePlus এর ফ্যান A16e Oppo A16e 4GB 64GB 15000 টাকা অফিশিয়াল প্রাইস আমরা দিচ্ছি এই প্রথম 2000 টাকা ডিসকাউন্ট একটা ফোনে 15 টাকা ফোনে 2000 ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 13000 টাকা অনলি 13 টাকা Oppo A16e পাচ্ছেন দিদি মনে হয় মাথার চুল গাজনি হয়ে গেছে ভাই তাই না ভুলে যাচ্ছে অনেক কিছু ভাই তারপর হচ্ছে Oppo A16 Oppo A16 5000 mAh এর ব্যাটারি 4GB 64GB এই ফোনের প্রাইস হচ্ছে পড়তেছে মাত্র 17000 টাকা আমরা 17000 দেখছি না 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 16000 টাকা রাখবো অনলি 16000 টাকা রাখতেছি Oppo A16 Oppo A54 Oppo A54 5000 mAh ব্যাটারি 18 চার্জিং তারপর হচ্ছে আপনার 6GB 128GB ফোনের প্রাইস কিন্তু ছিল 23000 টাকা 3000 টাকা অফিশিয়াল ভাবে ডিসকাউন্ট হইছে মানে 20000 টাকা এরপরে দিচ্ছি আমরা আরো 2000 ডিসকাউন্ট কোম্পানি প্রাইস থেকে আমরা রাখতেছি মাত্র 18000 টাকা অনলি 18000 টাকা যদি কোনো অফিশিয়াল শোরুমে যাবেন 20000 টাকা দিতে হবে ভাই একদম পকেট থেকে 20000 টাকা দিতে হবে Oppo A76 22000 টাকা প্রাইস 22000 টাকা থেকে 2000 টাকা ডিসকাউন্ট দিয়ে এখন বর্তমানে 20000 টাকা অনলি 20000 টাকা পড়তেছে Oppo A76 এরপর আমরা ডিসকাউন্ট দিচ্ছি আরো 1000 টাকা যেটা পড়বে মাত্র 19000 টাকা 19000 টাকা Oppo A76 নিতে পারতেছেন না থেকে তারপর Oppo A95 Oppo A95 হচ্ছে প্রাইস হচ্ছে 26000 টাকা এটাতে 2000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 2000 ডিসকাউন্ট রাখতেছি মাত্র 24000 টাকা এখন চিন্তা করুন Oppo A95 নেবেন না Realme A8 নেবেন এটা হচ্ছে আপনাদের চিন্তা Oppo F21 Pro Oppo F21 Pro এই ফোনের প্রাইস হচ্ছে 33000 টাকা আমরা দিচ্ছি 3000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 30000 টাকা ভাই ভাই আর পাঁচশো কমাই দিলাম ভাইজান সাব্বির ভাইয়ের ব্লগ থেকে যারা আসবেন ভাই একদম অফার থাকবে 3500 টাকা কমে 29500 টাকা করে দেবো হচ্ছে Oppo F21 Pro আর Oppo F21 Pro 5G এডিশন যেটা প্রাইস হচ্ছে 38000 টাকা এখানেও 3000 টাকা কম যেটা পড়ে মাত্র 35000 টাকায় এরপর দেখাবো হচ্ছে আপনার এখানে infinix এর কিছু ফোন আছে ভাই infinix এর যে ফোনগুলো আছে infinix এর hot 11s কিন্তু আমাদের চলে আসছে hot 11s
যেটা প্রাইস হচ্ছে 15500 1000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 14500 টাকা রাখবো অনলি 14500 টাকা হট 11s হট 12 যেটা 6GB 128GB Z85 প্রসেসর ইউজ করা আছে 5000 mAh ব্যাটারি সাইডমাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে এই ফোনের প্রাইস হচ্ছে 18300 আমরা 800 টাকা কমে রাখতেছি মাত্র 17500 টাকা তারপর আছে নোট 12 G96 প্রসেসর G96 প্রসেসর 8GB আর প্লাস হচ্ছে 5GB RAM এক্সট্রা অ্যাড করতে পারবেন তো এটা হচ্ছে পড়তেছে মাত্র 23000 টাকা আমরা 1000 টাকা কমিয়ে দিচ্ছি যেটা পড়তেছে মাত্র 22000 টাকা অনলি 22000 টাকা পড়তেছে G96 প্রসেসর যেটা তারপর আছে স্মার্ট 6 স্মার্ট 6 হচ্ছে অফিশিয়াল প্রাইস হচ্ছে 11000 টাকা 3GB আর হচ্ছে 3GB 64GB 11000 টাকা আমরা দিচ্ছি 500 টাকা কমে 10500 টাকা অনলি 10500 টাকা তারপর আছে হোয়াট 12 প্লে হট 12 প্রে 14000 টাকা অফিশিয়াল প্রাইস 14500 টাকা অফিশিয়াল প্রাইস আমরা দিচ্ছি 800 টাকা ডিসকাউন্টে 13700 টাকা অনলি 13700 টাকা পড়তেছে হট 12 আই 12000 টাকার ভিতরে ইনফিনিক্স দিচ্ছে 4GB 64GB হট 12 আই যেটা পড়তেছে মাত্র 12000 টাকা আমরা এখান থেকে আরো কমিয়ে দিচ্ছি 500 টাকা মাত্র পড়বে 11500 টাকা তারপর আছে আপনার এখানে দেখেন স্যামসাং এর যে ফোনগুলো আছে স্যামসাং এই যে গ্যালাক্সি A30 তারপর আছে আপনার গ্যালাক্সি A03 কোর এই ফোনগুলো যেগুলো ফোন আছে স্যামসাং এর সর্বনিম্ন 500 টাকা ডিসকাউন্ট আছে স্যামসাং এর যে কোনো অফিশিয়াল ফোন নেবেন সর্বনিম্ন 500 টাকা ডিসকাউন্ট আছে 20000 টাকার ভিতরে আর 20000 টাকার উপরে যেগুলো আছে 1000 টাকার ডিসকাউন্ট থাকবে ভাই Xiaomi কিছু অফিশিয়াল ফোন বাকি আছে Xiaomi এর অফিশিয়াল ফোনগুলো দেখাই দিই Poco C31 যেটা হচ্ছে 14000 টাকা অফিশিয়াল প্রাইস 4GB 64GB ফোন আমরা দিচ্ছি 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 12500 টাকা এটা কিন্তু আনঅফিশিয়াল ফোন কিন্তু 12500 টাকা ভাই আনঅফিশিয়াল ফোন কিন্তু 12500 টাকা আর আমরা অফিশিয়াল রাখতেছি 12500 টাকা একদম সিমিলার দামে রাখতেছি এইজন্য হচ্ছে কি আমরা শুধু অফিশিয়ালে এখানে সেল করতেছি আনঅফিশিয়ালে এখন উঠাই দিতেছি না তারপর আছে Redmi 10A 2GB আর 32GB ফোনের প্রাইস কিন্তু 12500 টাকা থেকে 1000 টাকা কমিয়ে দিচ্ছে কোম্পানি পড়তেছে 11500 এরপর আমরা কমিয়ে দিচ্ছি আরো 500 টাকা পড়বে মাত্র হচ্ছে কি আপনার এটাতে কত মাত্র 11000 টাকা পড়তেছে মাত্র 11000 টাকা পড়তেছে Redmi 10A 4GB 64GB আছে Redmi 10A 4GB 64GB আছে 14000 টাকা অফিশিয়াল প্রাইস আমরা 500 টাকা কমিয়ে দিচ্ছি 13500 টাকা পড়তেছে অনলি 13500 টাকা পড়তেছে তারপর আছে Redmi 9C এই ফোনের প্রাইস কত 14000 টাকা অফিশিয়াল প্রাইস আমরা দিচ্ছি এই প্রথম 1500 টাকা ডিসকাউন্ট যেটা পড়বে মাত্র 12500 টাকা অনলি 12500 টাকা হচ্ছে Redmi 10C Redmi 10C 4GB 64GB 15000 টাকা 15000 টাকা Redmi 10C কারণ হচ্ছে আপনার এটা স্ন্যাপড্রাগন প্রসেসর আছে ভাই Redmi 10A না নিয়ে আমি বলবো হচ্ছে 10C নেওয়ার জন্য কারণ হচ্ছে এটা 15000 টাকার মধ্যে পাচ্ছেন স্ন্যাপড্রাগন প্রসেসর তারপর 5000 mAh ব্যাটারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে সব মিলে এই ফোনের প্রাইস দিছে 15000 টাকা আমরা দিচ্ছি এখান থেকে 500 টাকা ডিসকাউন্টে 14500 টাকা অনলি 14500 টাকা আর এটার 4GB 128GB আছে Redmi 10C এটা 16000 টাকা অফিশিয়াল প্রাইস আমরা 500 টাকা কমিয়ে দিচ্ছি 15500 টাকা অনলি Redmi 10 2022 এডিশন 21000 টাকা অফিশিয়াল প্রাইস আমরা দিচ্ছি 500 টাকা ডিসকাউন্টে মাত্র 20500 টাকা আর যেটা এটা কিন্তু 6GB 128GBটা 21000 টাকা আমরা দিচ্ছি 500 টাকা ডিসকাউন্টে 20500 টাকা আর যে 4GB 64GB ওটা হচ্ছে 18000 টাকা ওইখানে দিচ্ছি 500 টাকা ডিসকাউন্ট এরপর মাত্র 17500 টাকায় আপনি নোট 11 নোট 11 হচ্ছে 6GB 128GB আছে 8GB 128GB 4GB 64GB 4GB 128GB 4GB 64GB পড়তেছে 20600 টাকা আমরা 600 টাকা ডিসকাউন্ট দিয়ে রাখতেছি মাত্র 20000 টাকায় আর 4GB 128GB পড়তেছে মাত্র আপনার 21500 টাকা ওইখানে 500 টাকা কমাই দিচ্ছি 21000 টাকা পড়তেছে আর 6GB 128GB 23000 টাকা বিশাল 23500 টাকা বিশাল প্রাইস আমরা ওইখানে 1000 টাকা কমাই দিয়া রাখতেছি মাত্র 22500 টাকা আর যেটা হচ্ছে 8GB 128GB 24500 টাকা ওইখানে আরো 1000 টাকা ওইখানে কমাই দিচ্ছি 500 টাকা পড়তেছে মাত্র 24000 টাকা তারপর হচ্ছে Redmi Note 11s অফিশিয়াল কিন্তু Note 11s অফিশিয়াল 8GB 128GB 30000 টাকা প্রাইস আছে 30000 টাকা থেকে আমরা কমাই দিচ্ছি কত টাকা আমরা Note 11s এ 1000 টাকা কমাই দিচ্ছি যেটা পড়তেছে মাত্র 29000 টাকা আর যেটা Note 11s এর 6128 ওটা প্রাইস হচ্ছে কত 28000 টাকা 28000 টাকা থেকে আমরা কমাই দিচ্ছি 1000 টাকা ওটা পড়বে মাত্র 27000 টাকা অফিশিয়াল বাদ দিয়ে যারা চাচ্ছেন যে একটু হ্যান্ডি ফোন ইউজ করতে চাচ্ছেন যারা কম দামের মধ্যে একটু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে চাচ্ছেন তারা সিম্ফনির ফোনগুলো নিতে পারতেছেন সিম্ফনির ফোনগুলো যে ফোনগুলো আছে সবগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আর টেকনোর ফোনগুলো আছে টেকনোর ফোনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে টেকনো যে সিম্ফনি বা টেকনো যে ফোনগুলো নেবেন সবগুলোর উপর 500 টাকা করে ডিসকাউন্ট থাকবে যে কোনো ফোন নেন না কেন আমরা চেষ্টা করি সবার থেকে কম দেওয়ার জন্য এখন যদি মনে হয় যে আমরা সব থেকে কম দিছি অবভিয়াসলি আমাদের শোরুমে আসবেন বা আমাদের শোরুমে একবার হলে ভিজিট করে দিবেন আর আমরা কিন্তু আপনাকে দিচ্ছি কুরিয়ারের সুবিধা ইএমআই সুবিধা তারপর হচ্ছে ফোন এক্সচেঞ্জের সুবিধা আজকে এখানেই শেষ করবো তবে নেক্সট ভিডিওতে আসবো নেক্সট ভিডিওতে আরও কিছু ধামাকা নিয়ে থাকবো আর সবাইকে আজকে বিদায়